আমার চোখে বঙ্গবন্ধু হলেন 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি পরাধীন জাতিকে জাগ্রত করেছিলেন স্বাধীনতার ডাকে, যার ফলে আকাশে উড়েছে লাল সবুজের পতাকা। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং দ্বিতীয় প্রধানমন্ত্রী। আমার চোখে শ্রেষ্ঠ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালে 15 আগস্ট সামরিক বাহিনীর কিছু বিপদকামী সদস্যের হাতে সপরিবারে শহীদ হন। শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বের সকল মানুষের জন্য তার আদর্শ চিরস্মরণীয়।